এপার হোক কিংবা ওপার, দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফটোশুট হোক বা অভিনয়, যে কোনো কিছুতেই দর্শক যেন জয়াতেই বোধ। এবার দর্শক হয়ে জয়াও বোধ হয়েছেন শিল্পকর্ম দেখে। চারপাশের দেয়ালে টানানো প্রখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের শিল্পকর্ম, এসব চিত্রকর্ম স্থির নয়, বরং জীবন্ত হয়ে উঠেছে। এই শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট, ভাস উইথ 15 সানফ্লাওয়ার্স সহ বেশ কটি চিত্রকর্ম ধারাবাহিকভাবে চলমান হয়ে ওঠে, আর সেসবের মায়াজালে ভেসে বেড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়ার মুখেও খেলে যাচ্ছে বাহারি আলোর ঝলকানি, মৃদু সুরে বেজে চলছে হৃদয়স্পর্শী মিউজিক, তার পাশে দর্শনার্থীরাও নীরব। 12 জানুয়ারি জয়া আহসান তার ফেসবুকে বেশ কিছু স্থির চিত্র ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে জয়াকে এমন রূপেই দেখা গেছে। ভিনসেন্ট ভ্যান গগের শিল্পকর্ম নিয়ে লন্ডনে অ্যালাইভ এক্সিবিশন হয়ে থাকে। গত বছরের নভেম্বরে লন্ডন গিয়েছিলেন জয়া, আর সে সময় প্রদর্শনীটি দেখেন তিনি, আর মুগ্ধতার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও ভুল করেননি এই অভিনেত্রী। সেই প্রদর্শনীর ঘোর এখনও কাটেনি জয়ার, তা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, লন্ডনের দিনটা কেমন ভ্যান গগে মুড়ে রইল, আলোর বিচরণে চারিপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তীব্র আবেগ মাখা রং, বিষণ্ন আলোয় মনটা ভরে গেল। যুক্তরাজ্যের লন্ডন ছাড়াও ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে ভ্যান গগের চিত্রকর্ম নিয়ে অ্যালাইভ এক্সিবিশন হয়ে থাকে। তবে জয়ের ভাষায় জাপানের প্রদর্শনীটি আরও সুন্দর। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।